বিয়েটা আমিও সিরিয়াসলি নিচ্ছি না, আপনিও নেবেন না। আপনি শুধু আমাকে স্টেশন অবধি পৌঁছে দিন, তাহলে সত্যি সত্যি আমাকে ওই লোকটার সাথে গিয়ে থাকতে হবে। আমার ভুল হয়ে গেছে রোশনি, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এটা এটা এটাই আমার স্বভাব জানো তো, বিপদের সময় না আমি ঝাঁপিয়ে পড়ি। আর আমি আমার শিক্ষা পেয়ে গেছি, আর কোনোদিন আমি মানুষের হেল্প করব না, কিছুতেই না। আর এরা 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 কি, এরা তোমার তোমার প্রতিবেশী? এদের মতো খারাপ মানুষ আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। এরা এরা আমার আমি আমি যে তোমাকে হেল্প করলাম, এরা আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। আমার ভালো লাগছে না, আজকে আমাকে একটু ফ্রেশ হতে হবে, খুব হেক্টিক গেছে আমার। অতক্ষণ আমি এয়ারপোর্টে বসে থাকলাম, আমার ফ্লাইট ক্যান্সেল হলো, আর লোকের কাছে অবধি যেতে পারলাম না। আই এম অলরেডি ভেরি আপসেট। নেক্সট ফ্রাইডে তোমার আশীর্বাদ, আমার ওই বাড়ির লোকেদের সঙ্গে কথা হয়ে গেছে। নেক্সট ফ্রাইডে আশীর্বাদ মানেটা কি? ওর বিয়ের এখনো তো অনেকটা দেরি আছে, এত তাড়াহুড়ো করার কি আছে আমি তো বুঝতে পারছি না। বিয়ের আগের দিন আশীর্বাদ করলেই তো হতো। না হতো না, হতো না। আমি চাই না যে আমার মেয়ের কোনো কাজ দেরি করে হোক। বিয়ের আগে অনেক রকম অনুষ্ঠান থাকে, অনেক রকম ঝামেলা থাকে, তখন আশীর্বাদ হবে না। বিয়ে একটা আলাদা অনুষ্ঠান, আশীর্বাদ একটা আলাদা অনুষ্ঠান, আশীর্বাদ আলাদা ভাবেই হবে, নেক্সট ফ্রাইডেই হবে। গরিমা, তুমি নেক্সট ফ্রাইডে ফাঁকা রাখবে। আর অন্য লোক জানে মা? বাড়ির লোক জানাবে। তুমি জানতে? আমি জানালাম তাই তুমি জানছো। আর শোনো, যে বিয়েটা অলরেডি ফিক্সড হয়ে গেছে, তার আশীর্বাদ যদি নেক্সট উইকে হয়, আপত্তির কোনো কারণ থাকতে পারে না। আপনি শুধু আমাকে স্টেশন অবধি পৌঁছে দিন, তারপর আপনার দায়িত্ব শেষ। না 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 না, তুমি কি বলছো? তোমাকে বিয়ে করতে হবে? মিথ্যে এই বিয়ের কোনো মানে নেই। আপনি তো মনে মনে অলরেডি গরিমা দিদিকে বিয়ে করে নিয়েছেন, তাহলে এই বিয়েটার কোনো মানে আছে আপনি বলুন? এটা একটা খেলা খেলা বিয়ে, লোকের চোখে তুলো দেওয়ার জন্য। কথা শুনুন, এই বিয়েটা আমিও সিরিয়াসলি নিচ্ছি না, আপনিও নেবেন না। আপনি শুধু আমাকে স্টেশন অবধি পৌঁছে দিন, তাহলে সত্যি সত্যি আমাকে ওই লোকটার সাথে গিয়ে থাকতে হবে। আমার ভুল হয়ে গেছে রোশনি, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এটা এটা এটাই আমার স্বভাব জানো তো, বিপদের সময় না আমি ঝাঁপিয়ে পড়ি। আর আমি আমার শিক্ষা পেয়ে গেছি, আর কোনোদিন আমি মানুষের হেল্প করব না, কিছুতেই না। আর এরা 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 কি, এরা তোমার তোমার প্রতিবেশী? এদের মতো খারাপ মানুষ আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। এরা এরা আমার আমি আমি যে তোমাকে হেল্প করলাম, এরা আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। Shame on these people, যারা মানুষের উপকার ভুলে গিয়ে তাদের ক্ষতি করে। ছি, আমাদের হাতে আর সময় নেই এখন, আমাদের মন্দিরে যেতে হবে। রোশনাইয়ের জীবনে নতুন মোড়। রোশনাই সোম থেকে রবি রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।